স্টুডেন্ট আমরা এই ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার সেভেন থেকে স্টার্ট করবো দেখো সেভেন পয়েন্ট ওয়ানের হেডলাইন কী বলেছে অবকলন করো কার সাপেক্ষে না এক্স অথবা থিটার সাপেক্ষে করতে বলেছে দেখো এক্স অথবা থিটার সাপেক্ষে আমাদেরকে কী বলেছে ডেরিভেটিভ করতে তাহলে তোমাকে নিশ্চয়ই একটা ফাংশান অর্থাৎ এর ভ্যালু দেওয়া আছে ওয়াই ইকল দেখো দেওয়া আছে এখানটায় যে চলরাশি রয়েছে দেখো সেই চলরাশিটা কী রয়েছে এক্স এবং এক্সটা কেমন চলরাশি স্বাধীন চলরাশি তাহলে এই এক্সের সাপেক্ষে আমরা কি করব ডেরিভেটিভ করব কিন্তু এখানে দেখো অ্যাঙ্গেলটা কী রয়েছে থিটা তাহলে এখানে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করব থিটা এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। আশা করি বুঝতে পারছো কখন নেক্সের সাপেক্ষে করবে এবং কখন থিটা এর সাপেক্ষে করব। তোমাকে চলরাশির যে অ্যাঙ্গেলটা রয়েছে যেভাবে দেওয়া থাকবে অর্থাৎ যে অ্যাঙ্গেলটা তোমাকে যেই চলরাশিতে বা যেই কোণের দেওয়া থাকবে সেইভাবেই তোমাকে কী করতে হবে বের করতে হবে তাহলে আমরা এক নম্বরটা স্টার্ট করছি কী রয়েছে দেখো সেভেন পয়েন্ট ওয়ানের থ্রি সাইন এক্স মাইনাস ফোর রুট এক্স এবার এই রুট এক্সকে আমরা নেক্সট লাইনে কী করতে পারি রুট এক্স আমরা জানি রুটটা যদি পাওয়ারে নিয়ে যাই কী হয়ে যাবে বলে ফেলো তোমরা এক্স্যাক্টলি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু হবে কি না কারণ এখানে আমরা জানি এই রুট এক্স মানে কি এরকম টু রয়েছে তাই তো রুটের মধ্যে কী রয়েছে এখানে টু তাহলে এই টুটা যদি উঠিয়ে দেখি হবে পাওয়ারে ওয়ান বাই টু এবার আমার ইন্ডিভিজুয়ালি কী পেয়ে গেলাম দেখো ওয়াই ইজ ইকুয়ালস টু থ্রি সাইন এক্স মাইনাস ফোর এক্স পাওয়ার ওয়ান বাই টু তাহলে এইবার আমি কী করবো ডেরিভেটিভ করবো তাহলে লাইনটা আমি কী লিখবো যে ওয়াইকে বা বোথ সাইডে বা উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই লিখে নিবে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকরণ করে পাই তাহলে স্টুডেন্ট আমরা যখন ডেরিভেটিভ করবো কী পাচ্ছি এক্স অফ ওয়াই কার করলাম বা দিকে ওয়াই ডান দিকে কার করবো দেখো ডিডিএক্স অফ একবার করবো থ্রি সাইন এক্সের করব ব্র্যাকেট ক্লোজ মাইনাস আরেকবার কার করবো আমরা ডিডিএক্স অফ ফোর এক্স পাওয়ার ওয়ান বাই টু করতে গিয়ে একটা জিনিস ধ্যান রাখতে হবে এইখানে কিন্তু এটা একটাই সংখ্যা এবং তিনের সঙ্গে সাইনিক্স গুণ আকারে আছে যোগ আকারে নয় গুণ আকারে থাকলে এটাকে আমরা ধ্রুবক হিসেবে ধরবো এবং সামনে নিয়ে চলে আসবো তাহলে ডেরিভেটিভ কার বাকি রইল সাইনিক্সে তোমরা জানো সাইন সাইনেক্সের ডেরিভেটিভ কত হয় মাইনাস এখানে ফোর গুণ আকারে আছে বাইরে চলে আসলো আর এক্স পাওয়ার হাফের যখন আমরা ডেরিভেটিভ করবো হাফ সামনে আসবে এক্সের পাওয়ার এক ঘর কমে যাবে তাহলে এক্স পাওয়ার হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ হয়ে যাবে এখানে তাহলে কী পাচ্ছি দেখো থ্রি কজ এক্স মাইনাস টু টু যা ফোর টু এক্স পাওয়ার মাইনাস হাফ নিচে আসলে এক্স পাওয়ার প্লাস হাফ এক্স পাওয়ার প্লাস হাফকে আমরা কি করতে পারি রুট এক্স না কি বললাম দেখো তোমার কাছে যখন এরকম রয়েছে না এক্স পাওয়ার হাফ এটাকে আমরা কি করতে পারি নিচে রয়েছে এটা ওয়ান বাই তাহলে ওয়ান বাই আমরা এই এক্স পাওয়ার হাফকে রুট এক্স লিখতেই পারি ঠিক এরকম করে রুট এক্স রুট এক্স থাকলে এক্স পাওয়ার হাফ তাহলে এক্স পাওয়ার হাফ যদি থাকে নিচে তাহলে আমি কী করতে পারি রুট এক্স করতে পারি আশা করি বোঝা গেল কী বললাম আচ্ছা এবার নেক্সট টপিকে চলে যাচ্ছি সেভেন পয়েন্ট টু কী রয়েছে ওয়াই ইজ টু টু এক্স পাওয়ার এম প্লাস টু এক্স আচ্ছা এখানে আমরা দেখো আবার কী লিখবো উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই তাহলে আমরা কী পাবো ডি ওয়াই বাই ডি এক্স টু টু বাইরে থাকবে ডিডিএক্স অফ এক্স পাওয়ার এম দেখো আমি কিভাবে করলাম একবার আমি এইখানে থ্রি কে নিয়ে নিলাম আর একবার টুকে কী করলাম বাইরে এটা কোনো ম্যাটার করে না কারণ ধ্রুবককে তুমি ভেতরে রাখো ভিতরে রেখে ডেলিভেটিভ রাখো আর বাইরে রেখে রাখো ব্যাপার একই এটা কীভাবে সবসময় বাইরে কনস্ট্যান্ট আকারে বেরিয়ে চলে আসবে যখন গুণ আকারে থাকবে কিন্তু কোনো অঙ্কে যদি এরকম থাকে শুধু ডিডিএক্স অফ টু তাহলে কিন্তু জিরো হয়ে যাবে কারণ এখানে শুধু ধ্রুবকের কী করা হচ্ছে ডেরিভেটিভ কিন্তু এখানে কি আকারে ছিল গুণ আকারে ছিল বোঝা গেল তাই টুটাকে বাইরে নিয়ে আসতে পারি এটা গুলোবে না স্টুডেন্টরা এইগুলোতেই ছোট ছোটো মিস্টেক বা ভুল করে ফেলে এগুলো খুব সাংঘাতিক জিনিস ঠিক আছে নেক্সট দেখো তারপরে কি করবো আমরা টু কজ ডেরিভেটিভ প্লাস এক্স অফ টু কজ এক্স এতটুকু আশা করি বুঝতে পারছো এখান থেকে আমরা টুটাকে বাইরে আনবো এক্সের পাওয়ার এম রয়েছে তার ডেরিভেটিভ এম সামনে আসবে এক্সের পাওয়ার কি হবে এক ঘর কমে যাবে প্লাস আবার টু বাইরে আসলো কজ এক্সের করলে মাইনাস সাইন এক্স তাহলে সাজিয়ে নিয়ে একটু আমরা টু এম এক্সের পাওয়ার এম মাইনাস ওয়ান এখানে এম মাইনাস ওয়ানকে আমি এমন লিখতে পারি এক্সের পাওয়ার এম ডট এক্সের পাওয়ার মাইনাস ওয়ান ওই এক্সের পাওয়ার মাইনাস ওয়ানকে নিচে নিয়ে আসতে পারি আমরা আর প্লাসে মাইনাসে মাইনাস টু সাইন এক্স তুমি চাইলে টুটাকে কমন নিতেই পারো তাহলে এম এক্স পাওয়ার এম মাইনাস ওয়ান মাইনাস সাইন এক্স ক্লিয়ার ওকে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আমাদের কাছে কী রয়েছে দেখো এই কোশ্চেনটা এই পুরোটাকে আমরা ওয়াই ধরে নেব তাহলে ওয়াই যদি ধরে নিই আমরা ওয়াই গোল্ড পেয়ে গেলাম এটা তাহলে এখান থেকে আমরা ডি ওয়াই বাই ডি এক্স বের করবো এবার ক্লিয়ার লাইনটা অবশ্যই লিখবে হ্যাঁ উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই তাহলে আমার ফার্স্ট কে রয়েছে এ সেক এক্স এখানে ধ্রুবক রয়েছে বাইরে রেখে দিলাম তাহলে ডিডিএক্স অফ সেক এক্স ফার্স্ট পার্ট হয়ে গেল প্লাস বি ধ্রুবক বাইরে রেখে দিলাম ডিডিএক্স অফ টেন এক্স মাইনাস সি ধ্রুবক বাইরে রেখে দিলাম ডিডিএক্স অফ কোসেক এক্স প্লাস আমরা ডি ধ্রুবক বাইরে রাখলাম ডিডিএক্স অফ কট এক্স মাইনাস ডিডিএক্স অফ ই ক্লিয়ার এইবার আসছি আমরা দেখো এ বাইরে আসলো সেক এক্স এর তোমাদেরকে ভিডিও নাম্বার ওয়ান এ বোঝানো হয়েছিল সেক এক্স এক্স

মাইনাস মাইনাস প্লাস সি কোসেক এক্স কট এক্স আগেইন প্লাস মাইনাস মাইনাস এটাই হয়ে গেলো আমাদের অ্যান্সার ক্লিয়ার ডিওয়াইডি এক্সের ভ্যালু বুঝতে পারছো তার মানে তোমাকে এক একটা পার্ট ধরতে হবে এক একটা পার্ট ধরে 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 বের করতে হবে আবার বলে দিচ্ছি দেখো সেক এক্সের ডেরিভেটিভ করলে কী হবে সেক এক্স টেন এক্স বোঝা গেলো করলে হবে কোসেকে এক্সের করলে কী হবে মাইনাস কোসেকে কট এক্স আর কট এক্সের করলে কী হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স তারপরে আমরা যোগ বিয়োগ যেমন হয় সাইনগুলো ক্যালকুলেশন করে বাইরে নিয়ে আসলাম বাস এইটুকুই কাজ নেক্সট কোয়েশ্চেন দেখো আবার রুট কিউব এক্স আছে এখানে তাহলে আমরা এই পার্টকে ওয়াই ধরে নিলাম উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকরণ করে পাই দেখো তাহলে ডিডিএক্স অফ কাকে করবো ওয়াইকে এ পাশেও ডিডিএক্স অফ কার রয়েছে দেখো সিক্স আচ্ছা রুট কিউব এক্স যদি আমরা রুট সরিয়ে দিই এক্স এর পাওয়ার ওয়ান বাই থ্রি ক্লিয়ার মাইনাস এক্স অফ এক্স এর টেন সিক্স আছে ওয়ান বাই থ্রি এক্স এর পাওয়ার ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি কে সামনে নিয়ে আসলাম ওয়ান বাই থ্রি আর কি হবে এক্স এর পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান ক্লিয়ার এক্স এর পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান মাইনাস আবার ডিডি এক্স অফ এক্স টেন টেন সামনে আসলো এক্সের পাওয়ার এক ঘর কী হয়ে গেলো কমে গেলো কনস্ট্যান্টে ডেরিভেটিভ করলে জিরো থ্রি টু যা সিক্স তাহলে কী পাচ্ছি দেখো টু এক্সের পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান করো দেখো ওয়ান বাই থ্রি মাইনাস তোমরা এগুলো পারবেই মাইনাস টু তাই কি না তাহলে কী দেখবো এক্সের পাওয়ার মাইনাস টু ক্লিয়ার মাইনাস টেন এক্সের পাওয়ার নাইন তাহলে এই মাইনাস টু বাই নিচে নিয়ে আসলে কী হবে এক্সের পাওয়ার প্লাস টু বাই থ্রি মাইনাস টেন ইন্টু এক্সের পাওয়ার নাইন বোঝা গেল নেক্সট দেখো এই কোয়েশ্চেন যে রয়েছে তিনটা কোশ্চেন বোর্ডে নেওয়া সেই তিনটায় দেখো থিটায়ের সাপেক্ষে ডেরিভিটিভ করতে বলেছে কার সাপেক্ষে থিটা যখন আমরা থিটায়ের সাপেক্ষে কী করব ডেরিভেটিভ করবো আমাদের ধ্যান রাখতে হবে যে এখানে কিন্তু আমাদের ডি ওয়াই বাই ডি থিটা আসবে কেন থিটায়ের সাপেক্ষে করছি আমরা ফার্স্টে ফোর কসকা থিটা বাইট নিচ্ছি এবার যখন এই ক স্কোয়ার থিটা বাই টু আসবে এইখানটাতে কিন্তু ট্রিগোনোমেট্রি ফাংশন তোমাকে তুমি যদি চাও অ্যাপ্লাই করতে পারো অথবা নর্মাল যে ক্যালকুলেশন রয়েছে পাওয়ার সামনে আসবে একঘর কমবে সেটাও তুমি করতে পারো বাট ডি থিটা অফ এখানে একটু টাইম লাগবে হ্যাঁ ভালো করে বুঝবে ফোর ক স্কোয়ার থিটা বাই টু হল মাইনাস ডি থিটা অফ থ্রি টেন পাই মাইনাস থ্রি এতটুকু কোশ্চেনটা যে আমি নিলাম নিয়ে ডেরিভেটিভ ফ্রেমে রাখলাম বুঝতে পারছো আমি ডেরিভেটিভ কার শিখছি কস থিটার ভালো করে শুনবে বা কস এক্সের আমি কি কস স্কয়ার থিটা বাই টু শিখছি শিখি নাই কারণ এখানে রয়েছে আমার বা দিকে ডি ওয়াই বাই ডি থিটা ইকুয়ালস টু এবার আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে কার প্রথম কথা হচ্ছে ফোর কস স্কয়ার থিটা বাই টু যেখানে ফোর কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম কস স্কয়ার থিটা বাই টু ডেলিভিটিভ করবো আমি তাহলে এখান থেকে টুটাকে কী করলাম বাইরে নিয়ে আসলাম কারণ আমরা জানি রুলস কী বলে পাওয়ার সামনে আসবে আর ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে কী হবে একঘর কমে যাবে এটুকু বুঝলাম এইবার আমাদের আমরা ডেরিভেটিভ শিখছি কার কজ এক্সের আমরা কি কজ স্কোয়ার এক্সের ডেরিভেটিভ শিখছি শিখি নাই তাহলে এইবার আমরা কার ডেলিভিটিভ করলাম দেখো তো স্কয়ার থিটা বাই টু আমরা কসের করেছি কি করি নাই আমাদের কী করতে হবে আবার d d থিটা অফ cos থিটা বাই 2 ডেরিভেটিভ করতে হবে এবার তুমি বলবে স্যার আমরা তো এখানে এই যে অঙ্কটাতে আমরা দেখো এখানে sec x আছে আছে sec x এর ডেরিভেটিভ করলে কি হয় sec x tan x হয় স্যার আপনি তো এই x আবার ডেরিভেটিভ করেন নাই আমি বলবো এই x এই x যতগুলো x আছে সব কটা ডেরিভেটিভ আবার করা হয়েছে কারণ কারণ কিছুই না দেখো এক্সের ডেরিভেটিভ করলে ডি এক্স বাই ডি এক্স আর মানে আবার ওয়ান পেয়ে যাবো আমরা তার মানে এখানে যেইটার আমরা ডেরিভেটিভ করলাম কার কস স্কোয়ার থিটা বাই টুর আমরা তো কসের করি নাই আবার কার করলাম কসের এটা পরে দেখাচ্ছি হ্যাঁ এবার দেখো ফোর টু যে এইট আসলো কস স্কোয়ার এখানে একটা কেটে গেল কস থিটা বাই টু এবার ডি ডি অফ কস থিটা বাই টু করলে কি হয় মাইনাস সাইন থিটা বাই টু কার করলাম বাই টু থিটা বাই টু ডেরিভেটিভ করেছি না তাহলে থিটা বাই টু আমরা আবার করব বুঝতে পারছো তার মানে এইখানটা যেটা থাকবে অ্যাঙ্গেলে তারও ডেরিভেটিভ করতে হবে এখানে যেমন এক্সের করলাম এখানেও কিন্তু এখানে এক্সটা না দেখালেও হবে কারণ ওয়ান চলে আসে কিন্তু এখানে কিন্তু ওয়ান আসবে না তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো মাইনাস এইট কস থিটা বাই টু সাইন থিটা বাই টু আর থিটা বাই টু ডেলিভিটিভ যদি আমরা করি তাহলে এই থিটা বাই টু মানে থিটা ইন্টু ওয়ান বাই টু ওয়ান বাই টু বাইরে কনস্ট্যান্ট চলে আসলো এইবার দেখো থিটা ডেরিভিটিভ করলে লিখি হবে ওয়ান আমি থিটার সাপটাকেই করছি ক্লিয়ার তাহলে হাফ আসলো এই হাফ দিয়ে আমি কাটতেই পারি এটা চার মাইনাস ফোর মাইনাস ফোরকে আমি কি লিখবো টু ইন্টু টু কারণ এই টুটা আমার হেল্প হবে এই পরে যেটা আছে কস থিটা বাই টু আর সাইন থিটা বাই টু তোমরা জানো টু কজ টু সাইনে কস ফর্মুলা কী এক্স্যাক্টলি সাইন টু থিটা দ্যাট ইজ সাইন টু থিটা টু টু রেখে দিলাম তাহলে মাইনাস টু সাইন থিটা বোঝা গেল কী বললাম এক পার্ট এইবার আসবো এই পার্টের থ্রি কনস্ট্যান্ট বাইরে রেখে দিলাম শেষ এখানে থ্রিটা কি কনস্ট্যান্ট বাইরে রেখে দিলাম টেন পাই মাইনাস থিটা টেন থিটা ডেবিউট করলে কী হবে সিক্স স্কোয়ার থিটা আবার বলছি হ্যাঁ

জোর জোর হলে ট্রিকোমেটিক ফাংশনের চেঞ্জ হবে হবে না মনে পড়তেছে এবার ভিডিও নাম্বার খুব সম্ভবত থ্রি বা ফোরে দেখবা হ্যাঁ টু জোর বিজোর সংখ্যা সঙ্গে জোর ফাংশন চেঞ্জ হবে না সেক সেকি থাকবে এবার চেক করতে হবে কোন ঘরে পড়ছে একশো আশি মাইনাস থিটা থিটাকে ভেবে নাও না দশ ডিগ্রি বিশ ডিগ্রি কিছু একটা অ্যাঙ্গেল দেখো এইখানে পড়লো সেকেন্ড কন্টিনেন্টে ফার্স্ট সেকেন্ড সেকেন্ডে কে পজিটিভ সাইন আর কোসেক নিজের ঘর যখনই সেক কার ঘরে গেল সাইন আর কোশেকের সেকের সেক মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাসে মাইনাসে কী করে লিখতে পারি আমরা প্লাস বাট ট্রিকোনোমেটিক ফাংশান কিন্তু চেঞ্জ হবে না সেক সে থাকবে দ্যাট ইজ শেক স্কোয়ার থিটা বুঝলে কি বললাম না বুঝলে ভিডিওগুলি আবার ভালো করে দেখবা এখানে আমাদের বলা হয় যে নব্বইয়ের সঙ্গে যদি জোরগুন থাকে সেক সেকই থাকবে আর সাইন দেখতে হবে অন্যের ঘরে পড়ল নিজের ঘরে অন্যের ঘরে পড়লে মাইনাস হবে কারণ সাইনের ঘরে পড়েছে এটা সাইন মানে এখানে হচ্ছে এস আইএন হ্যাঁ আর ওই সাইন মানে চিহ্ন কারণ চিহ্ন সাইনের ঘরে পড়েছে আবার বলছি অ্যাঙ্গেলটা যে রয়েছে একশো আশি ব্যক্তিটা দ্বিতীয় পাদে পড়েছে দ্বিতীয় পাদ হলো সাইন আর কোশেকের ঘর যখনই সেক সাইনের ঘরে পড়লো বা কোশেকের ঘরে পড়লো তখনই নেগেটিভ হয়ে যাবে আর আগের থেকে মাইনাস ছিল মাইনাস সেভেন সে প্লাস থ্রি সিক্স স্কোয়ার থিটা আর এখানে পাইয়ের করলে কনস্ট্যান্ট জিরো আর মাইনাস থিটার করলে মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে আরেকটা একটা মাইনাস ওয়ান পাইলাম প্লাসে মাইনাসে মাইনাস থ্রি সেক স্কোয়ার থিটা তাহলে এখানে জাস্ট একই লাইন লিখে দিবা মাইনাস থ্রি সেক স্কোয়ার থিটা গেল একদম সিম্পল আছে এখানে দেখো এই অঙ্কটা এর এই পার্ট সেম এই অঙ্কটা আমরা কী করবো উপর নিচে একটা টু দিয়ে দেব দিয়ে দিলাম তাহলে নিচের একটা ফর্মুলা পড়ে গেলো এটা টু সাইনে কজবি সাইন টু থিটা বুঝতে পারতেছো কী বললাম এবার দেখো সাইন টু থিটা উপরে গেলে কী হবে কসেক টু থিটা তাহলে আমরা মোরাল অফ দ্য স্টোরি কার ডেলিভিটিভ করবো কসেক টু থিটার ডেলিভেটিভ করবো আর তোমরা পারবে এটা করে নেবে এটা নেক্সট কোশ্চেন যেটা একটু তোমাদেরকে ট্রিগোনোমিট্রির ম্যাটার জানতে হবে কারণ পুরোটাই ট্রিগোনোমিট্রি ধরে দিয়ে দিচ্ছে মানে তোমার ফার্স্টের একদম পাঁচ ছয় লাইন সব ট্রিকোনোমিট্রি লাস্টে গিয়ে খালি ডেলিভিটিভ কেমন বোঝাচ্ছি দেখো উপরে যা আছে রাখলাম হ্যাঁ সাইন থিটা প্লাস কস থিটা নিচের কাজটা করি রুট ওয়ানকে কী লেখা যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই সাইন টু থিটার মন্ত্রটা কিন্তু ভালো করে শুনে নে বা সাইন টু থিটা ম্যাক্সিমাম জায়গায় কাজ লাগে সাইন টু এ টু সাইন এ কস এ সাইন টু এর ফর্মুলা টু সাইন এ অ্যান্ড কস বলো কোনো ফর্মুলা পড়ল নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ফর্মুলা এ প্লাস বি হোল স্কয়ারের বোঝা গেলো কি বললাম তাহলে আমরা কী করব এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো সাইন থিটা প্লাস কস থিটা বাই এ মানে সাইন থিটা প্লাস বি মানে কস থিটার স্কয়ার স্কয়ার রুট কেটে দিলাম কী থাকলো আমাদের কাছে সাইন থিটা কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা পুরোটাই কী করতে পারি আমরা কাটতে পারি আলটিমেট ভ্যালু কত ওয়ান তার মানে ওয়াই কত ছিল এই ভ্যালুটা এই পুরোটাই ওয়াই অর্থাৎ ওয়াই ইকুয়াল টু কত ওয়ান ওয়াইয়ের ডেরিভেটিভ করবো তুমি থিটার সাপেক্ষে করো কি এক্সের সাপেক্ষে করো যে কোনো ভ্যালুর সাপেক্ষে করো না কেন কারণ ওয়ান এর ডেরিভেটিভ করলে কী হবে জিরো কারণ কনস্ট্যান্ট তাহলে অ্যান্সার কি পেয়ে গেলাম জিরো বোঝা গেল কী বললাম তাহলে এরপরে আরেকটা কোশ্চেন আছে আট নাম্বার তোমরা দেখো আট নাম্বার কোশ্চেনটা কি রয়েছে বলে দিচ্ছি আমি কস থিটা রয়েছে এবার দেখো তোমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে কি না টু থিটার ফর্মুলা ফেলবো আগে ক্লিয়ার ফর্মুলা ফেলার পরে তোমাকে কি করতে হবে কমন নিতে হবে কমন হওয়ার পরে উপর নিচে কাটবে তারপরে আবার তোমার অ্যান্সারটা চলে আসবে সেম এরকমভাবেই করবা বাট এখানে কী হয়েছে সাইন টু থ্রিটার ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে এখানে কী হবে কজ টু থ্রিটার ফর্মুলা তোমাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে স্টুডেন্ট তোমরা সাত পর্যন্ত সলভ করো এরপরের আমরা নেক্সট কোশ্চেন দেখো যেমন বলেছে কট এক্সকে কোশ্চেন বইটা খুলবা তোমরা বইয়ের পেজ নাম্বার টু ফর্টি নাইন দেখে দিচ্ছি আমি হ্যাঁ আট নম্বর কী আছে দেখো কট এক্সকে কস এক্স এবং কসেক এক্স আকারে লিখে দুটি অপেক্ষকের গুণফলের ফলের কলেজের নির্ণয়ের সূত্র প্রয়োগ করে কটেক্সের অন্তর অন্তর্কলেজ নির্ণয় করো অর্থাৎ ওই প্রমাণটাই দিয়ে দিচ্ছে কটেক্স এক্স ইকুয়াল টু কি মাইনাস কোসেক্স স্কোয়ার এক্স ওই প্রমাণটা তোমাকে করতে হবে আর কিছু না তারপরে ট্যান এক্সকে বলছে সাইন এক্স বাই কসেক্সের আকারে লিখে ভাগ ফলের রূপে অর্থাৎ ইউ বাই ভি আকারে প্রকাশ করে ইন ডেরিভেটিভ করো যে ট্যান এক্সের ডেরিভেটিভ করলে কি হয় সেক্স স্কোয়ার এক্স টেন এক্সের ডেরিভেটিভ করলে কি হবে সেক্স এক্স এইটা তোমাকে প্রমাণ করতে বলে দিল আলটিমেট বোঝা গেল যেটা আমরা কোথায় করেছিলাম সূত্র প্রমাণ প্রমাণের সময় নেক্সট দশ নাম্বার ওয়াই ইকুয়াল টু বলছে টু এক্স কিউব আমি তোমাদেরকে দশ থেকে করাচ্ছি হ্যাঁ দেখো আজকের ভিডিওতে আমরা লাস্ট কোশ্চেন দশ নাম্বার সলভ করে নিই হুম দশ নাম্বারে আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে এবং তারপরে তারপরে আমাদেরকে মান বসিয়ে দিয়ে এক্স এর মানটা বের করতে হবে ক্লিয়ার দেখে নাও দশ নাম্বার কোশ্চেনটা কি বলেছে দশে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু কোশ্চেন নাম্বার টেন

দশের বিয়ের এক দশের বিয়ের দুই নিম্নে প্রদত্ত অপেক্ষক দুটির স্থির বিন্দু সমূহ নির্ণয় করবা স্থির বিন্দু পেয়ে যাবা হুম তাহলে স্টুডেন্ট তোমরা দশ পর্যন্ত সলভ করে নাও নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করবো কি না এর পরে যতগুলো রয়েছে অতি সং তোমার অতি সংক্ষিপ্ত এগারো থেকে পনেরো পুরোটা সলভ করে নেওয়া আজকের মধ্যে এতটুকুই টাটা হ্যাঁ আরেকটা জিনিস তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা